সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের ছয় জেলার বিভিন্ন স্থানে লকডাউন কঠোর করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। কক্সবাজারের উখিয়ার চার ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত 12টা থেকে 6 জুন পর্যন্ত এই লকডাউন চলবে। কক্সবাজার টেকনাফ সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরের 7 দিনের লকডাউন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার 7 গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছে। খুলনা সদর, রূপসা, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে সন্ধ্যা 7টার পর সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের নবম দিন চলছে।